তো এভাবে ধরে আপনারা কবুতরের মুখের ভিতরে এটা ঢুকিয়ে খুব সহজেই হ্যান্ড ফিডিং করে নেবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকে আমি আপনাদেরকে কবুতরের একদিনের বাচ্চাকে কিভাবে হ্যান্ড ফিডিং করতে হয় সেটি দেখাবো। আর এর জন্য আপনাদেরকে এরকম একটি সিরিঞ্জের প্রয়োজন হবে। আপনারা যেহেতু ছোট বাচ্চাকে হ্যান্ড ফিডিং করাবেন, আপনারা যদি একদিনের বা দুই দিনের বাচ্চাকে হ্যান্ড ফিডিং করতে যান তাহলে আপনাদের সেক্ষেত্রে এইরকম একটি সিরিঞ্জ প্রয়োজন হবে, ঠিক আছে। আর এখানে রয়েছে বড় সিরিঞ্জ, যেটা দিয়ে আপনারা একটু বড় বাচ্চাকেও প্রয়োগ করতে পারেন। সো এটা আমি তৈরি করেছি, এটা আমি ফার্স্টে এটা সম্পর্কে বলছি। এটা হচ্ছে যে কোনো ফার্মেসিতে আপনারা এটাও পেয়ে যেতে পারেন। আর যদি আপনারা এই ক্ষেত্রে এটা না পান, সেক্ষেত্রে আপনারা যে কোনো পেট শপে এটা পেয়ে যেতে পারেন। তবে সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু থাকে না, সেক্ষেত্রে এটা কিন্তু এইরকম একটা পাইপ থাকে যেটা একটু চিকন থাকে, আর এটা দিয়ে কিন্তু খাবার আটকে যায়। বা অনেক সময় হয় কি, কবুতরের মুখে একটু মুখে সমস্যা হয় বা কিছু প্রবলেম হতে পারে। সো এটা আপনারা যে কোনো ফার্মেসিতে এই যে স্লাইনের পাইপ বলে এটাকে, এই পাইপটা আপনারা পেয়ে যাবেন, 30 টাকা নেবে দাম। আর এটা শুধু ওই ওই পাইপটার একটা অংশ আমি কেটে নিছি। ওই পাইপটা কিন্তু অনেক বড় একটা পাইপ, যেটার মধ্যে এরকম একটা অংশ থাকে। আর এটা আমি এখানে কেটে আমি এখানে কি করেছি, এখানে এই চাকু দিয়ে আমি ফুটো করে আমি এটা সুপার গ্লু দিয়ে এখান দিয়ে লাগিয়ে দেন। আমার এখানে আছে ফ্যাভিকল, আপনারা এই ক্ষেত্রে অন্য গ্লু ইউজ করতে পারেন। এই ফ্যাভিকল দিয়ে আমি এটাকে ভালোভাবে এখানে কাঠার মাধ্যমে জোড়া লাগিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো প্লাস্টিক পুড়ে আপনারা এখানে প্রলেপ লাগিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কী হবে, এটা অনেক মজবুত হবে। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সফট, তো কবুতরের বাচ্চা কিন্তু ব্যথা পাবে না, যাক এটা। আর আমি এখন দেখাবো আপনারা যদি কবুতরের একদিনের বাচ্চাকে হ্যান্ড ফিডিং করতে চান সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই রকম সিরিঞ্জ প্রয়োজন হবে। তো চলুন আমরা দেখিয়ে দিই এই সিরিঞ্জটা আমরা তৈরি করি। এখন ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, এভাবে সিরিঞ্জটি বের করবেন খুব সাবধানে, কারণ এটা কিন্তু সুই, এটা আপনাদের হাতে যাতে না লাগে সেদিকে খেয়াল রাখবেন। এরপর আপনারা এভাবে সুইটিও খুলে নেবেন। সুইটি খুলে আপনারা কী করবেন, সুইটি এর ঢাকনা দিয়ে বন্ধ করে ফেলে দিবেন। এটা গেল। এরপর আপনারা এই অংশটা নেবেন, এটা কিন্তু স্লাইনের এই একটা পাইপের অংশ। এরপর আপনারা কী করবেন, এই অংশের এই প্রান্তটা এখানে কেচি দিয়ে এভাবে কেটে দিবেন, ঠিক আছে। আর এটা কিন্তু মাত্র 5 ml ইয়া সরি 6 ml একটা সিরিঞ্জ, আর এটার নাম দাম দিবে মাত্র 10 টাকা। তো কাটার পর এরকম একটা অংশ পাবেন। এরপর আপনারা কী করবেন, আপনারা এখান থেকে পরিমাণ মতো ধরুন এইরকম এরকম আপনারা কাটবেন। আর এটা এখানে কিন্তু যেন সূচালো না থাকে, সমান থাকে সেদিকে খেয়াল রাখবেন প্রান্ত, কারণ এটা কিন্তু কবুতরের মুখের ভিতরে আমরা ঢুকে কবুতরকে পুশ করব খাবার। আর কবুতরের একদিনের বাচ্চাকে হ্যান্ড ফিডিং করা জরুরি অনেক সময় হয়ে পড়ে, কারণ কি হয় অনেক সময় যে কবুতরের প্রাকৃতিক যে খাবারটা ওটাকে বলে কফ মিল্কটা অনেক সময় কি হয় সঠিক সময় হয় না, যার ফলে কি হয়, ধরেন আপনারা সাপোজ কবুতরের ডিম যদি অন্য কবুতরকে চেলে দেন সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আপনারা দেখবেন অনেক সময় এরকম হয় যে কবুতরের কফ মিল্কটা হতে একটু দেরি লাগে, কারণ অনেক সময় হয় কি দুই একদিন আগে বা দুই একদিন পরে কবুতরের কফ মিল্ক হতে পারে। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। আর এক্ষেত্রে কিন্তু বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা আছে যদি বাচ্চাটা সঠিক সময় খাবার না পায়। সো আমরা এখানে এটা তৈরি করে নিলাম। এরপর চলুন আপনাদের দেখাই যে কবুতরের বাচ্চাকে আমরা কিভাবে খাওয়াই। সো দেখতে পেলেন আমি এটা কিভাবে বাসায় তৈরি করে নিলাম, আপনারা এটি এভাবে খুব সহজে বাসায় তৈরি করতে পারেন। তো চলুন এখন আমরা এই সিরিঞ্জটি দিয়ে কবুতরের একদিনের বাচ্চাকে কিভাবে হ্যান্ড ফিডিং করতে হয় সেটি দেখাই। সো ভিউয়ার্স, আমি কিন্তু কবুতরের একদিনের বাচ্চা নিয়েছি, আর এক্ষেত্রে আমি কিন্তু কবুতরের বাচ্চাকে এটি খাওয়াবো। এটি হচ্ছে আমি নিজে বাসায় তৈরি করেছি, এই সম্পর্কে আমার একটি ভিডিও আছে, ভিডিওটির লিঙ্ক কিন্তু আমি চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিব। আপনারা কিন্তু চাইলে সেই ভিডিওটিও দেখে আসতে পারেন। দেখেন এটাকে পরিমাণ মতো আপনারা নেবেন, যাতে এর ঘনত্ব বেশিও না থাকে আবার কমও না থাকে।
এটা কিন্তু আমি চুলায় রান্না করেছি, আর এখন কিন্তু আমি এটি কবুতরকে প্রয়োগ করব। সো আমি এটি নিয়ে নিচ্ছি সিরিঞ্জের ভিতরে পরিমাণ মতো। কবুতরের একদিনের বাচ্চা কিন্তু খুবই ছোট হয়, সো ওরা কিন্তু খুব অল্প পরিমাণে খায়। সো আপনি সেই দিকে খেয়াল রাখবেন। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সিরিঞ্জ যাতে একটু বেশি ভিতরে না ঢুকে যায় আর খুব বেশি জোরে পুশ করবেন না। সো দেখেন বাচ্চাটা, আর আমি এখন এই বাচ্চাটিকে খাওয়াবো। এই বাচ্চাটিকে খুব নরম হাতে এর মুখের ভিতরে পাইপটা ঢুকাতে হবে। তো আমরা পাইপটা ঢুকাচ্ছি মুখের ভেতরে, দেখেন আপনারা। এরপর আস্তে আস্তে খুব নরম হাতে আপনারা এভাবে খাবারটি পুশ করবেন। দেখুন আমি কিভাবে পুশ করছি, সাইড দিয়ে পড়তে পারে, স্বাভাবিক। কি করবেন আপনারা কিন্তু মুছে নেবেন, আর এই কাজটি যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কিন্তু করবেন। করে কিন্তু এদের মা বাবার কাছে কিন্তু এদেরকে রেখে দিবেন। কবুতরের বাচ্চা, ছোট বাচ্চা, এদের কিন্তু পিটাতে হয়, এদের না পিটালে কিন্তু মানুষ হয় না। আপনারা কি করবেন, বাচ্চাগুলোকে ধরে ধরে ছুঁড়ে মারবেন আকাশে, ছুঁড়ে মারবেন, দেখবেন বাচ্চাগুলো বড় হয়ে নিচে পড়বে। এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়, খুব অস্বাভাবিকের কিছু নয়। সরি ভিউয়ার্স, আসলে একটু মজা করলাম, আর আমি চাই আপনারা যাতে ভিডিওটি দেখার পাশাপাশি একটু আনন্দিত হন, তাই একটু মজা করে নিলাম। আর দেখেন আমি কিন্তু বাচ্চাটাকে খাওয়ানো প্রায় শেষ করে ফেলেছি। দেখেন এখন কিন্তু বাচ্চাটার পেটে যথেষ্ট পরিমাণ খাবার রয়েছে, আর আমি আশা করি এদের মা বাবার দু একদিনের মধ্যে কফ মিল্ক উৎপন্ন হয়ে যাবে, আর এদের মা বাবাও এদেরকে খাওয়াবে। সো এভাবে কিন্তু বাচ্চাটি আর ছোটও হবে না, ছোট হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে, এবং বাচ্চাটির গ্রোথ কিন্তু খুব ভালো হবে। আর ভিউয়ার্স, এরপর আমি কিন্তু যে খাবারগুলো রয়ে গেছে এই খাবারগুলো কিন্তু আমি এই বাচ্চাটাকে খাইয়ে দিব। এটা হচ্ছে কবুতরের যে তিন দিনের বাচ্চা, আর তিন দিনের বাচ্চাকেও কিন্তু আপনারা এই খাবারটি সেম প্রসেসে খাওয়াতে পারেন। দেখেন তিন দিনের বাচ্চা কিন্তু মোটামুটি ভালোই বড় হয়ে যায়, আর তিন দিনের বাচ্চাকে কিন্তু খাওয়ানো একদিনের বাচ্চা অপেক্ষা কিন্তু আরও সোজা, কারণ বাচ্চাটা কিন্তু মোটামুটি বড় থাকে। তো দেখেন কত সহজে আমি বাচ্চাটিকে খাইয়ে দিলাম এবং বাচ্চাটির পেট কিন্তু পুরোপুরি ভরে গেল। এভাবে কিন্তু আপনারা কবুতরের ছোট বাচ্চাকে খুব সহজে বাসায় হ্যান্ড ফিডিং করতে পারেন। আর আজকে এ পর্যন্তই, সামনে আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।